মজুদ ছিল প্রচুর বিস্ফোরক। ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল অর্ডিন্যান্স ফ্যাক্টরি। বিস্ফোরণের জেরে কমপক্ষে 10 জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক, তাঁদের দেহ আগুনে ঝলসে গিয়েছে। বিস্ফোরণের জেরে কারখানার একটা বড় অংশ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচেও শ্রমিকরা আটকে রয়েছে বলে আশঙ্কা। ইতিমধ্যে উদ্ধার কাজও শুরু হয়েছে। এদিন সকালের মধ্যপ্রদেশের জব্বলপুরে খামারিয়াতে অবস্থিত সেন্ট্রাল সিকিউরিটি ইনস্টিটিউট অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়। এই কারখানায় মূলত বিস্ফোরক ও বোমাই তৈরি হয়, পাশাপাশি বন্দুক ও অন্যান্য অস্ত্র তৈরি হয়। মঙ্গলবার সকালে হঠাৎই কারখানায় চোরাল বিস্ফোরণ হয়। সেই সময় ভিতরে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। পুলিশ সূত্র জানা গিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে 10 জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। কারখানার ভিতরে এখন বেশ কিছু শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধার কাজ, তবে কি থেকে বা কিভাবে বিস্ফোরণ হলো তা এখনো জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।